রোজিনাস ক্লাবে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো দামপাড়া পাশপুকুরে প্রথম দিন পাশে 8 নম্বর শিটে মাছ ধরা, রুই মাছ ধরার একটি ভিডিও, যেখানে ওটি ছিল আউলিয়া যে শিকারী আছেন, মৎস্য শিকারী আপনারা সবাই জানেন, ওনার ছেলে আকবর, উনি মাছটা খেলিয়ে তুলেছেন। ওনার সঙ্গে ছিল ঠাকুর, ওই শিটে ছিলেন, দেখতে পাচ্ছেন আকবর মাছটি খেলাচ্ছে, ঠাকুর একটি শিটে ছিপের সাথে জড়িয়ে যাচ্ছিল, পাক মেরে দিচ্ছিল, সেই পাকটি খুলে নিলেন, দেখতে পাচ্ছেন ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, আউলিয়া বসে রয়েছেন এবং আকবর মাছটি খেলাচ্ছে, এবং ওনাদের আর একজন টিম মেম্বার যিনি ল্যান্ডিং নিয়ে রেডি হচ্ছেন মাছটি ল্যান্ডিং করার জন্য। দেখতে পাচ্ছেন টিম মেম্বার মুখটা দেখিয়ে দিল, এনাকে আর একবার এক জায়গায় দেখিয়েছি, সেটা হলো সিঙ্গুর মল্লিক পুকুর, ওখানে উনি রুই মৃগেল ধরছিলেন। সবাই জানেন যে ঠাকুর মোটামুটি রুই মৃগেল আর ইনিও রুই মৃগেল ধরতেই ভালোবাসেন। দেখতে পাচ্ছেন মাছটি, রুই মাছটি কি 1.5-2 কেজি রুই মাছ বা 2 কেজি 1.5-2 কেজি রুই মাছ ল্যান্ডিং করা হলো। তো মাছটি জলে পাঠিয়ে ল্যান্ডিংটা স্লো মোশনে দেখা যাক, দেখুন। আর ওপাশ থেকে রোদ্দুর পড়ছে, যেহেতু দুপুরের পর 3:30-3:30 নাগাদ জলেও চকচক করছে রোদ্দুর, দেখুন মাছটি ল্যান্ডিং করা হচ্ছে। এই ল্যান্ডিংয়ের মধ্যে মাছটি ঢুকিয়ে নেওয়া হলো, রোদ্দুর এত চকচক করছে যে ওখানটা পরিষ্কার বোঝা যাচ্ছে না সূর্যের আলো রিফ্লেক্ট হওয়ার জন্য। তো মাছটি দেখুন তুলে আনা হচ্ছে, তুলে আনা হয়ে মাছটি কাঁটা থেকে মুক্ত করে ল্যান্ডিংয়ের মধ্যে রাখা হবে। দেখতে পাচ্ছেন মাছটি বেশ বড় রুই মাছ, 1.5-2 কেজি ওজনের রুই মাছ, তো আপনারা এটা দেখতে পাচ্ছেন। তারপর এটা ল্যান্ডিংয়ে রাখা হবে কাঁটা মুক্ত হয়ে, বাকি ভিডিওটুকু আপনারা দেখতে থাকুন, আমি আপাতত এখানে বিদায় নিলাম, ধন্যবাদ। সকালে হ্যাঁ এখনো চলছে, কখন হবে বাড়ি গিয়ে? সন্ধ্যাবেলা হবে, ছুটি তো শুক্রবার, তো সকাল দিকটা ভালো ছিল, বেলা অতি খারাপ হয়ে গেল, সব ছিটে খাচ্ছে না, বেলা সকালের দিকে সব ছিটে খাচ্ছিল। ঘুরিয়ে মাছটা পেটটা চলে এলো, হ্যাঁ ভরে দিন পেয়ে গেছি।